আজিকর আবহে মঙ্গলবার রেড রোডে পুজো কার্নিভাল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কার্নিভালে উপস্থিত থাকবেন রাজ্যের একাধিক মন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পুজো কার্নিভাল ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে। জানা গিয়েছে 28,000 আমন্ত্রণপত্র ছাপা হয়েছে এই কার্নিভালের জন্য। জমিদার বাড়ির আদলে তৈরি হচ্ছে মূল মঞ্চ, মূল মঞ্চে থাকছে র‍্যাম্প, বিভিন্ন দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিশেষ অতিথিদের জন্য থাকছে আলাদা করে বসার ব্যবস্থা। নীল সাদা রঙের প্যান্ডেলে সেজেছে গোটা রেড রোড চত্বর। গোটা রেড রোডে বাঁশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। কার্নিভালের প্যান্ডেলে পেতে দেওয়া হয়েছে সবুজ রঙের চেয়ার। নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কিছু জায়গায় লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, লাগানো হয়েছে বিশেষ জায়েন্ট স্ক্রিন। জানা গিয়েছে 100টির মতো পুজো এই কার্নিভালে অংশগ্রহণ করবে। মঙ্গলবার সকাল থেকে বন্ধ থাকবে রেড রোডে যান চলাচল। তবে অন্যান্য বারের কার্নিভালের প্রস্তুতির সঙ্গে এবারের কার্নিভালের প্রস্তুতি খানিকটা ভিন্ন। আরজিকর আবহে রাজ্যজুড়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল জারি রয়েছে। 10 দফা দাবিতে ধর্মতলায় অনশন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। সমর্থনে প্রতিনিয়ত পাশে রয়েছেন সিনিয়ররাও, সামিল হয়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের সিনিয়র চিকিৎসকেরা প্রতীকী অনশন ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। তিরোত্তমা জুড়ে দফায় দফায় চলছে প্রতিবাদ কর্মসূচি। পুজোর মধ্যেও উঠছে বিচারের দাবি। এসবের মধ্যেই রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত কার্নিভালের দিনেই প্রতিবাদী চিকিৎসকদের তরফে রানী রাসমণি রোডে দ্রোহের কার্নিভালের ডাক দেওয়া হয়েছে। এদিকে ধর্মতলায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। ফলে বিক্ষিপ্ত অশান্তি এড়াতে বাড়তি সতর্ক লালবাজার। কার্নিভালে অশান্তির আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থাকে আঁটুশত করা হচ্ছে। শুধু রেড রোডেই মোতায়েন থাকবে 500 পুলিশ, সঙ্গে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে থাকছে 2000 পুলিশ, 16 জন ডিসি পদমর্যাদার আধিকারিক এবং 8 জন জয়েন্ট সিপি পদমর্যাদার আধিকারিক থাকবেন। 4টি ওয়াচ টাওয়ার দিয়ে নজরদারি চালানো হবে। কার্নিভালের দিন যান চলাচল স্বাভাবিক রাখতে রাস্তায় ট্যাক্সি, অ্যাপ ক্যাব, বাইক ট্যাক্সি থাকবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এসপ্ল্যানেড, এয়ারপোর্ট, ডানলপ, যাদবপুর, হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, বালিগঞ্জ স্টেশনে যাতায়াতের জন্য যাত্রীদের সমস্যায় পড়তে হবে না। রাত অবধি ভেসেল চালানোর পরিকল্পনা রয়েছে। বাবুঘাট, ফেয়ারলি, শিপিং, মিলেনিয়াম জেটিতে ভেসেলের সংখ্যাও বাড়াবে বলে জানা গিয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।